বলো আজকে কতজন জয়েন? আজকে আমাদের গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ইন্ডিপেন্ডেন্টে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিতে অনেকেই নির্দল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার মধ্যে থেকে নজনা নির্বাচিত হয়েছিল। খিসম অঞ্চল, কালীনারায়ণপুর অঞ্চল, রামনগর ওয়ান, রামনগর টু, হবিবপুর অঞ্চল এবং বেশ আমাদের প্রায় 20 জনা আরও প্রার্থী তারা দাঁড়িয়েছিল, তারা নির্বাচনে নির্বাচিত হতে পারেনি। পরবর্তী সময়ে আমাদের দলের সেনাপতি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলির মাধ্যম দিয়ে যারা নির্বাচিত হয়েছিল নির্দলে দাঁড়িয়ে আর যারা নির্বাচিত হতে পারেনি প্রত্যেককেই তৃণমূল কংগ্রেস করবার স্বীকৃতি তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির মাধ্যম দিয়ে চেয়েছিল। আজকে আমাদের রাজ্য থেকে আমাদের জেলা সভাপতির কাছে নির্দেশ আসে যারা আবেদন করেছিল তাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হোক। সেই নির্দেশ অনুযায়ী রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের এই জেলার যিনি আমাদের মুখপাত্র তৃণমূল কংগ্রেসের এবং আমাদের অভিভাবক বাণী কুমার রায় মহাশয়কে এই যারা আবেদন করেছিল তার যাদেরকে যোগদান করানোর নির্দেশ উপর থেকে দিয়েছে রাজ্য থেকে, দেবাশিস গাঙ্গুলি বাণীদার উপরে দায়িত্ব দেয়, দাদা আপনি থেকে যারা আবেদন করেছিল ইন্ডিপেন্ডেন্টে যারা জিতেছিল আর যারা হেরেছিল তাদেরকে যোগদান করিয়ে নেন। সেই অনুযায়ী আমাদের দলের মুখপাত্র আমাদের অভিভাবক বাণী কুমার রায় মহাশয় এখানে উপস্থিত থেকে সবার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করানো এবং দলের স্বীকৃতি এই সবার মধ্যে দিয়ে তাদের মোট কতজন প্রায় আজকে যোগদান করলো 30 জনা মতো, তাদের মধ্যে 9 জনা আমাদের নির্বাচিত আর বাকি প্রায় 21 জনা তারা কন্টেস্ট করে হেরে গেছে। এর মধ্যে মেম্বার বা প্রধান বা উপপ্রধান এর মধ্যে একজন আছে রামনগর টুয়ের উপপ্রধান, এর হলো আমাদের উৎপল বিশ্বাস এবং বাকি যারা আজকে ইন্ডিপেন্ডেন্টে দাঁড়িয়ে জিতেছিল তারা প্রত্যেকেই গত পঞ্চায়েত নির্বাচনের ভোট গঠনের সময় তারা সকলেই দলের যাকে প্রধান হিসাবে দল যাকে গ্রাম পঞ্চায়েতে দাঁড় করিয়েছিল দল যা নির্দেশ দিয়েছিল তারা নির্দল হিসাবেও সেই সময় তারা সমর্থন করেছিল। এর মধ্যে কেউ প্রাক্তন প্রধান বা উপপ্রধান কেউ আছে? আমাদের প্রাক্তন প্রধান যেমন হবিবপুর অঞ্চলের গোপাল ঘোষ, আমাদের কালীনারায়ণপুর পাহাড়পুর অঞ্চলের দীপা দাস ঘোষ, এরা দুজনা গত পঞ্চায়েত নির্বাচনের 18 সালের থেকে 23 সাল পর্যন্ত এরা আমাদের দুই অঞ্চলের কালীনারায়ণপুর এবং হবিবপুর অঞ্চলে এরা প্রধান ছিল। আচ্ছা, একসময় তো আপনি
সভাপতি যাবেন তো? আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই নির্বাচনে জিতবে কে? এই তৃণমূল আর কে? এই নির্বাচনে জিতবে কে? এই তৃণমূল আর কে? এই নির্বাচনে হারবে কে? এই বিজেপি আর কে? এই নির্বাচনে হারবে কে? এই বিজেপি আর কে? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা